wondering how to make a play all night looking your way from out of sight. ভারতবর্ষের ইতিহাসের একটি প্রাচীনতম মন্দির হচ্ছে শিবনিবাস মন্দির। এটি 1762 সালে রাজা কৃষ্ণচন্দ্র অগ্নিহোত্রী বাজপেয়ী যজ্ঞ সম্পন্ন করে এই মন্দিরটি স্থাপন করেছিলেন। হিম চতুর্দশীতে এখানে বড় মেলা বসে এবং শিবরাত্রি পর্যন্ত এই মেলা চলে। তো নমস্কার প্রিয় বন্ধুগণ, হিন্দুস্তান ট্যুরের পক্ষ থেকে আমি আদিত্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। আজকের ভিডিওটি আমাদের মাজদিয়ার শিবনিবাস গ্রামের শিবনিবাস যে মন্দিরটি আছে সেই মন্দিরের। তো ভিডিওর সাথেই থাকুন, দেখতে থাকুন। আচ্ছা, তুমি কি জানো মহাদেব কেন শ্মশানে ধ্যান করতেন? শ্মশান হলো এমন একটা জায়গা যেখানে সব কিছু উড়ে ছাই হয়ে যায়, সব কিছুর শেষ, যেখানে সব কিছুই জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কে ধনী কে গরিব সবার জন্য ওই একটাই স্থান, আর যেখানে যাওয়ার জন্য জীবনের মোহমায়া সব কিছু ত্যাগ করে দিতে হয়। তাই তিনি সমস্ত মোহমায়া ত্যাগ করে সবার থেকে অনেক দূরে গিয়ে ওই শ্মশানঘাটে গিয়ে ধ্যান করতেন। কারণ কর্মই হলো আসল, যেমন কর্ম করবে তেমন ফল পাবে। তিনি নীলকণ্ঠ, গলায় বীজ ধারণ করেন এবং মনে করা হয় দেবাদিদেব মহাদেবকে আজকের দিনে মানে শিবরাত্রির দিন দুধ অর্পণ করলে তিনি শান্তি পান এবং ভক্তদেরকে আশীর্বাদ করেন। অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা বলেন আজকের দিনে অনেক দুধ নষ্ট করা হয়, এটা দিয়ে অনেক গরিবের পেট ভরত। আচ্ছা, নিজের প্রিয়জনের জন্য করা কোনো জিনিসকে নষ্ট করা বলে? আমরা আমাদের মা বাবার জন্য অনেক কিছু করি, সেটা তুমি কি বলবে বেকার করছি, টাকার ধ্বংস করছি? তাহলে দেখতে গেলে আমরাও অনেক খরচা করি, যেমন সিগারেট, দারু এবং আলকোহল অনেক খরচা করি। তো সেগুলো বন্ধ করে ভালো কাজে লাগাও। সকলের জন্য মহাশিবরাত্রে অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুগণ, দেরি না করে চলো এবার মেলার ভেতরে একটু ঘুরে আসি। তোমরা দেখতে পাচ্ছ এখানে অসংখ্য প্লাস্টিকের ফুলের যে দানিগুলো হয় ঠিক সেই দানিগুলো এখানে অসংখ্য এসেছে। তোমরা এখানে এসে দেখতে পারো, এখান থেকে তোমরা ফুলের দানিগুলো নিতে পারো। অনেক সুন্দর সুন্দর ফুলদানি এখানে ছিল, আমি তাদের কাছে জিজ্ঞেস করছিলাম একটু বড় সাইজের কি হবে এর থেকে, কারণ বড় সাইজ যদি হতো তাহলে আমি দুইটা নিতাম, আমি দুইটা পাইনি তাই নিতেও পারিনি। তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিবনিবাসের যে দুটি মন্দির, মন্দিরের সামনে যে মাঠটি আছে সেই মাঠে। তোমরা ঠিক মাঠের সাথেই এই দোকানগুলো বসেছে দেখতে পাচ্ছ তোমরা। তো এবার তোমাদের একটু নদীর ঘাটটা দেখিয়ে নিয়ে আসি। দেখতে পাচ্ছ নদীর ঘাটের যে দুপা রাস্তার দুপাশের যে জায়গাটুকু আছে সেই জায়গা দিয়ে অসংখ্য খাবারের দোকান এসেছে। তোমরা একদম নিরিবিলি স্থানে এসে খাবারগুলো খেতে পারো। গাইজ, এইখানে যে বস্তুটি দেখতে পাচ্ছ, সত্যি বস্তুটি দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা, এই হলো ঘাট। এখান থেকে সকলে পবিত্র হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে পুজো দিতে যাচ্ছে। দেখতেই পাচ্ছ সকলে চার পারা পার হচ্ছে। ওখানে আমাদের ভারতীয় বিএসএফ, তারা এসেছিল পূজা দিতে এবং পূজা দেওয়ার পরে তারাও চলে গেল। এবার এখানে খুব সুন্দর একটা কি খেজুর গাছ ছিল, খেজুর গাছে দেখতে পাচ্ছ আমি খেজুর গাছে উঠে পোজ দিচ্ছি, আসলে খুব ভালো লেগেছিল। এল আকারে ছিল। আর এখানে দেখতে পাচ্ছ তুমি দণ্ড মানত, সেই মানত তিনি পূরণ করছে। তো গাইজ, ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হিন্দুস্তান ট্যুর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের এমন এমন গিফট পাঠানোর চেষ্টা করব। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।
থ্যাংক ইউ, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হর হর মহাদেব।